আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ঈদ মোবারক দেখতে देखते রমজান মাসটা শেষই হয়ে গেল সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা শুভেচ্ছাs সাতে সাথে ঈদ মোবারক যারা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজকে ঈদ উদযাপন করতেছেন সচ্চราชট বাংলাদেশ ভারত পাকিস্তান অর্থাৎ উপমহাদেশের দেশগুলো একদিন পরেই হয় তো আপনাদেরকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা গত চারটা বছর আমরা এই ইউটিউব চ্যানেলটিতে ভূমি বিষয়ক দেওয়ানি বিষয়ক আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত সতেরোশোর মতো ভিডিও আপলোড করেছি এগুলো থেকে অনেকে উপকৃত হয়েছেন অনেকেই দেখতেছেন আপনাদের মতামত আমাদেরকে আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ তো ভবিষ্যতেও আপনারা আপনাদের মতামতটা তুলে ধরবেন যে আসলে কোন বিষয় আপনারা ভিডিও চাচ্ছেন আপনাদের অনুরোধেই আমরা সাতকাহন থিমের উপর ভিত্তি করে যেই আমাদের বইটি সাতকাহন সেটি কিন্তু পাবলিশ করেছি প্রথম সংস্করণে যা কিছু বই ছিল সম্পূর্ণ কিছু বিক্রি হয়ে গেছে পরবর্তীতে আবার আমরা সেগুলো ছাপিয়েছি তার মোটামুটি শেষের দিকে তারপরেও আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই যদি মূল্যটা কিছু কম হতো আমরা হয়তো অর্ডার করতাম তো আপনাদের জন্য কিন্তু আমরা জাস্ট ঈদের এই কয়দিন সতেরোই মে পর্যন্ত স্পেশাল অর্ডার রেখেছি যেমন চিত্রে আপনারা দেখতেছেন যে জাস্ট পাঁচশো টাকা আপনি ঘরে বসে পাচ্ছেন সতেরো তারিখের পরে আমরা ডেলিভারি দিব আপনাদেরকে বইটা তো এটা ছিল বই সংক্রান্ত আপডেট সাথে আপনাদের জুনিয়র আজিমকেও দেখতেছেন দোয়া করবেন তার জন্য সে সুস্থ আছে ভালো আছে যাতে একজন ভালো মানুষ হতে পারে ভবিষ্যতে হয়তো ভালো কিছু হতে পারে সবার কাছে দোয়া চাই তার জন্য জাইহান আব্দুল্লাহ সারি তো বন্ধুরা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যত প্রকার ভিডিও আপলোড করেছি জাস্ট আজকে আমরা ট্রাই করব ঈদ উপলক্ষে আপনাদেরকে টোটাল দেওয়ানি ব্যবস্থার কনসেপ্টটা বিশ মিনিটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই বিশ মিনিট যদি আপনি একটু ধৈর্য সহকারে দেখেন প্রয়োজন একটা খাতা কাগজ যদি আপনার কাছে থাকে নোট করে যদি রাখেন আপনি মূল থিমটা বুঝতে পারবেন যে দেওয়ানি বিষয়বস্তু যদি আপনি বুঝতে চান আপনি দলিল লেখক হন আইনজীবী হন অথবা যেই হন আপনার কিন্তু বুঝে আসবে যে আপনার কোন জিনিসটা জানা প্রয়োজন কোথা থেকে জানবেন কোন ইনফরমেশনটা আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মূল থিম সেটাতে আমরা চলে যাচ্ছি আমাদের সেটা হচ্ছে যে জমি জমার সাতকাহন এই যে জমি জমার সাতকাহন এই নামে আমরা বইটি পাবলিশ করার কথা ছিল যদিও আমরা বইটি শুধুমাত্র সাতকাহন নামে পাবলিশ করেছি তো যাক আগামী বছরে আমাদের প্ল্যান আছে যে আমরা ভূমি আইনের সাতকাহন নামক একটি বই পাবলিশ করব আর যেহেতু এটা আমরা সাতকাহন নামে পাবলিশ করেছি এটা এই নামেই থাক তো আমরা পিডিএফটা জাস্ট একটু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো জাস্ট পিডিএফটা আপনাদের সামনে যদি আমরা একটু তুলে ধরি যে ক্ষেত্রে আমরা যে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে জমি জমার তো দেখবেন যত্ন যদি না বুঝেন তারপরে কমেন্ট করবেন জায়গা জমির ক্ষেত্রে প্রথমেই প্রথমেই সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা আপনার ফ্লট হোক ফ্ল্যাট হোক বাংলাদেশের বাস্তবতা যে জিনিসটা আপনার সামনে আসবে প্রথমে সেটা হচ্ছে আপনার দখল অর্থাৎ যে সম্পত্তিটা আপনি আপনার বলে দাবি করতেছেন সেটা আপনার দখলে কিনা দখল যদি না থাকে আপনাকে কিন্তু দীর্ঘ পন্থা অবলম্বন করতে হয় আপনার দলিল থাকে 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 খতিয়ান মালিকানার সাথে সত্য ওনারশিপ তারপরে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই দখলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে দখলের গুরুত্বটা কতটুকু কি আপনি দখল সত্ত্বে মালিকানা অর্জিত হতে পারে আপনার তার মানে দখলটা খেয়াল রাখবেন সময় দখলটা নানা প্রকার দখল হতে পারে বাস্তব আপনার দখল হতে পারে আপনি কাউকে সেখানে দখল সূত্রে রাখতে পারেন কাউকে আপনি অনুমতি সূত্রে সেখানে দখলে দিতে পারেন কারোর সাথে চুক্তি করে সেখানে দখলে রাখতে পারে আপনারই যে দখলে থাকতে হবে আপনি নিজেই যে সেখানে থাকতে হবে বিষয়টি এমন না কথা হচ্ছে আপনার দখলে থাকতে হবে মানে সেটা আপনি নিজে থাকেন আপনার কোনো প্রতিনিধি থাকুক কারোর সাথে চুক্তি করে রাখেন তাহলেই কিন্তু জিনিসটা আসবে আমরা যদি ভূমি আইনের বইগুলো পড়ি সব ক্ষেত্রেই একটা কথা বলা হয় যে নাইন অফ টেন মানে হচ্ছে দখলটা আপনার একশোর মধ্যে নব্বই পার্সেন্ট বলার এটাই কারণ কারণ যিনি দখলে আছেন উনি দখলে থাকবেন যে যে জায়গায় আছে সে সে জায়গায় থাকবে এটাই প্রকৃতির নিয়ম যদি তাকে উচ্ছেদ করতে চান আপনাকে আইনগত পন্থা অবলম্বন করতে হবে আর যেটা বাংলাদেশে মোটামুটি একটা দীর্ঘ প্রক্রিয়া আশা করি বুঝতে পারতেছেন দখল জিনিসটা কি দখল বা প্রজেশন এই জিনিসটা আপনাদের অবশ্যই থাকতে হবে সেই সম্পত্তিটা এখন আসি আমরা দখলের পরে যেটি সেটি হচ্ছে যে আমাদের দলিল আপনারা হয়তো দলিল বলতে সাবকবলা হেবা দান ওসিয়ত বিনিময় এই সমস্ত দলিলই বুঝেন আসলে দলিল বলতে অনেক কিছু বোঝায় আমরা যেটা আইনগতভাবে দেখি এক এক আইনে ইনস্ট্রুমেন্ট এক একভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সহজ অর্থে হচ্ছে যে কাগজটার মাধ্যমে কোনো কিছুর মালিকানা হস্তান্তরিত হচ্ছে সেটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট আর সেটাকেই জাস্ট আমরা দলিল হিসাবে চালিয়ে দিচ্ছি আর এটাতে আমাদের ক্ষতির কিছুই না দলিল হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি মালিকানা পাচ্ছেন এই দলিলটা আপনার সাব কবলা হতে পারে যে কোনো প্রকারের হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আদালতের ডিগ্রিও দলিল হতে পারে হতে পারে আপনার কৈত্রিক সম্পত্তি আপনি কিভাবে মালিক ওয়ারি সূত্রে পেয়েছেন অথবা আপনার ওয়ারি সনদটা একটা দলিল হিসাবে ব্যবহৃত হচ্ছে আপনি নিলামে সম্পত্তি ক্রয় করেছেন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না সেই নিলাম সার্টিফিকেটটাই আপনার দলিল আপনিitamadiyana 28 ধারা আদালতের মামলা কোড ডিগ্রি পাচ্ছেন সেই ডিগ্রিটাই আপনার দলিল। অনেক ক্ষেত্রে খতিয়ানটাই দলিল হিসাবে প্রমাণিত হয়। যেমন কারো সিএস খতিয়ানে নাম আছে এ খতিয়ানে নাম আছে সে সম্পত্তিটা হস্তান্তর করে নাই বংশ পরস্পরে খাচ্ছে। এই যে তার সিএস খতিয়ান এই যে তার এ খতিয়ান এটাই তার দলিল। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে দখল জিনিসটা প্রথমে বুঝলেন এখন দলিল জিনিসটাকে সেটাও বুঝলেন। দলিল কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে। তবে একটা কনফিউশনে যাবেন না সেটা যেটা হচ্ছে যে দলিল দ্বারা সব জায়গায় কিন্তু আবার সবকিছু সমান বুঝাবে না আপনি যদি কোনো স্পেসিফিক আইন পড়েন সেখানে দুই নাম্বার সেকশনে দেওয়া থাকে যে সেখানে ইনস্ট্রুমেন্ট বা দলিল দ্বারা কি কি বুঝাচ্ছে আশা করি এই জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো একটু মাথায় রাখবেন তারপরে আমরা যেটা চলে আসি সেটা হচ্ছে যে আমাদের খতিয়ান তো দলিল সম্পর্কে একটা কথা বলে রাখবো উনিশশো সালের পরেই আমরা রূপে দলিল পাই রেজিস্ট্রেশন আইনের মাধ্যমে আর দুই হাজার সালের পরে আপনার সর্বপ্রকার এক টাকার সম্পত্তি হলেও সেটা যদি আপনি হস্তান্তর করেন সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে হ্যাপাডিকটা রেজিস্ট্রেশন করতে হয় বাটোয়ারাটাও রেজিস্ট্রেশন করতে হয় জাস্ট সামান্য কিছু এক্সেপশন আছে যেগুলো যদি আপনি রেজিস্ট্রেশন নাও করেন তাতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা যাক এখন আসি আমরা খতিয়ানের ক্ষেত্রে তো দলিল দিয়ে আমরা কি পেলাম দলিল দিয়ে আমরা মালিকানা পেলাম দলিলটা কোথায় রেজিস্ট্রেশন করলাম আমরা সাব রেজিস্ট্রেশন অফিসে অথবা ডিসি অফিস থেকে নিলাম সার্টিফিকেট পেলাম অথবা আদালত থেকে ডিগ্রি পেলাম অথবা চেয়ারম্যানের কার্যালয় থেকে আমরা ওয়ার্ডের সনদ পেলাম তো এটা আমাদের দলিল হিসাবে পরিগণিত হলে এখন আসি আমরা খতিয়ান বাংলাদেশের ভূমি ব্যবস্থা আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় দুটো দ্বারা বিভক্ত আইন মন্ত্রণালয় যেটি করে সাব অফিসের মাধ্যমে দলিলগুলো রেজিস্ট্রেশন করে আর ভূমি মন্ত্রণালয় এর বাইরে যাবতীয় কর্মকাণ্ড করে উপজেলা ভূমি অফিসে আবার এসিলেন্ট থাকেন উনি আসেন আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভূমি অফিসের বা ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব কোনো কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড কোনো অফিসার নাই জাস্ট ভূমি অফিসে যিনি প্রধান পত্তা উপজেলা অফিসে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আর যারা নাজির থাকেন যারা থাকেন কানুন দিয়ে থাকে তাহলে আপনারা তিনটা মন্ত্রণালয় কিন্তু একসাথে পাচ্ছেন আইন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে খতিয়ান খতিয়ানটা দুই প্রকারের হতে পারে একটাকে বলি আমরা যে বা জরিপকালীন খতিয়ান আর একটা হচ্ছে নামজারি খতিয়ান যখন সিএস রেকর্ড হয় আমরা সবাই জানি আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো সালে সারা বাংলাদেশের সম্পূর্ণ সম্পত্তিগুলোকে মেপে কত ফিট লম্বা চওড়া এই সব খতিয়ান প্রস্তুত করা হয় যাকে আমরা সিএস যাকে ডিএস বা যাকে কিস্তোয়ার বলি চট্টগ্রামের জামু থেকে নিয়ে দিনাজপুরে শেষ হয় উনিশশো সালে এটি মনে রাখবেন সিলেট অঞ্চলটা একটু এক্সেপশন যেহেতু সিলেট আসাম প্রদর্শন অধীনে ছিল তবে পরবর্তীতে সেখানে করা হয় সেটাকে সিএস বলা হয় না সেটা এসে বলা হয় আর আমাদের পার্বত্য যেই অঞ্চলটা আছে তিনটা জেলা যেখানে বাংলাদেশের ম্যাক্সিমামের মধ্যে বলবো অনেক আইনি প্রযোজনা কারণ যে রেজিস্ট্রেশন আইন সেখানে প্রযোজ্য না অনেক আইন আছে সেখানে প্রযোজ্য না কারণ সেখানে এই যে পাহাড়ি আদিবাসী উপজাতি আমরা যে নামে সংজ্ঞায়িত করি এদের চাপের মুখে সরকার কিছু করতে পারেনি পূর্বে ব্রিটিশরা যায়নি পাহাড় বলে চৌরাশি সালে অর্ডিন্যান্স জারি করলেও তাদের চাপের মুখে সরকার ফিরিয়ে এসেছে এখন পর্যন্ত সেখানে কোনো জরিপ নাই সেখানের ভূমি ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন সেটা নিয়ে আমরা আরেকটি ভিডিও করব। তাহলে বাংলাদেশের একষট্টি জেলার নিয়ম কানুন একরকম এই তিন জেলার নিয়মকানুন ভূমি সংক্রান্ত একটু ভিন্ন এটা জাস্ট মাথায় রাখবেন আপনি সিএস খান পেলেন আঠারো ষষ্ঠআশি থেকে ছাড়া বর্তমানের মন্ত্রী নানা প্রকার সংস্করণ নিয়ে আসতেছে যে খতিয়ানের ফরমেটটা কিছুটা যারা চেঞ্জ করেছে এখন তো তারা যে আপনার এটিএম ভূথের মধ্যে আপনি খতিয়ান পাবেন এরকম ব্যবস্থা করতেছে যাক দেখা যাক কত কিছু করতে পারেন অনলাইনে করার চিন্তা ভাবনা করতেছে তাহলে আপনার দখলটা থাকলো আপনার দলিলটা হলো সেই দলিল দিয়ে আপনি খতিয়ানের সৃষ্টি করবেন কেন খতিয়ানের সৃষ্টি করবেন এখন দেখেন যদি কালীন সময় খতিয়ানটা হয়ে যায় তাহলে আপনাকে বলা হয় রেকর্ডীয় মালিক কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে দলিলটা তো দলিলের মাধ্যমে মালিকানা হস্তান্তরিত হতে থাকে তো এই জন্য সেই দলিল আপনি তখন কি করেন সাহেবের কাছে বলেন যে আমার আমার নামটা 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 অন্তর্ভুক্ত করে করে দেন দেন জারি সেখানে লিখেন এর যে প্রক্রিয়া প্রসেস এটাকে আমরা বলি নাম জানি মিউটেশন নাম খারিজ নামপত্তন তবে এর মধ্যে কিছুটা ভাগ আছে যেমন ধরেন যে আপনি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করলেন তার খতিয়ান থেকে আপনার খতিয়ান আসবে এটাকে বলা হয় জমা খারিজ ধরেন আপনার একাধিক খতিয়ান আছে একসাথে করবেন এটাকে বলা হয় জমা একত্রীকরণ আপনার পিতা মারা গেছে পৈতৃক সম্পত্তিগুলো আপনার নামে করবেন এটাকে বলা হয় শুধু নামপত্র এটার জন্য স্পেটাকি একশো ষোলো একশো শত একশো তেতাল্লিশ ধারা তিনটা ধারা ব্যবহৃত হয় যেটা আমরা সে আইনের মধ্যে পড়ব যদি আপনারা সে আইনটা অলরেডি আমরা একটা ভিডিও পাবলিশ করেছি গুরুত্বপূর্ণ ধারাগুলো নিয়ে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব আমরা করবো গুরুত্বপূর্ণ সেকশনগুলোর প্রতিটা শব্দ আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য তাহলে সেটা হলো আপনার খতিয়ান একটা দখল আছে সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আপনার দলিল আছে সেই দলিলটা অবশ্যই সংগ্রহ করবেন আর আপনার খতিয়ান এই খতিয়ানটা রেকর্ডিও খতিয়ান গুলো আপনারা ডিসি অফিসে পাবেন মাত্র বিশ টাকায় সাথে আনুষঙ্গিক খরচ সহ অঞ্চল বেদে কোথাও সত্তর কোথাও একশো টাকা পড়ে যায় আর এখন আস্তে আস্তে এই যে নাম জারি খতিয়ান যদি হয় এটা আপনারা জাস্ট এ সিলিন্ডার অফিসেই পাবেন হারিয়ে গেলে আপনি জিডি করে জিডির কপি সহ যদি দেন একশো টাকা আপনি সেখান থেকে পেয়ে যাবেন আর আমরা তারপরে যদি দেখি সেটা হচ্ছে যে খতিয়ান এবং নামজারি খতিয়ানের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বলেই দিলাম যে আপনি যখন সম্পত্তি ক্রয় করবেন আপনি নামজারি করে আপনার নামে খাজনা পাতি দিয়ে আপনি মালিকানা বজায় রাখবেন এখন এর মধ্যে যদি কোনো জরিপ চলে আপনার নামটা অটোমেটিক চলে আসবে আপনাকে আর জরিপকালীন খতিয়ানে যেতে হবে না যেমন আপনার দাদা যেখানে ছিল সেখানেই থাকবে আপনার পিতা যেখানে ছিল সেখানেই থাকবে আপনি যেখানে সেখানেই থাকবেন আপনার ছেলে মেয়ে সেখানেই থাকবে অর্থাৎ আপনি আপনার দাদার নামে এই জায়গায় অন্তর্ভুক্ত হতে পারবেন না আপনার দাদা থেকে আপনার বাবা এসেছে আপনার থেকে আপনি এসেছেন এটা হচ্ছে একটা ক্রনোলজি সেমা এরকম ভাবে সিএস কোটিয়ান থেকে এসে এস থেকে আরএস আরএস থেকে বর্তমানে বিএস এটা হচ্ছে একটা ক্রনোলজি অর্থাৎ আপনি আপনি সম্পত্তিটা ক্রয় করলেন তাই সিএস কোটিয়ানে আপনার নামটা অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই দেখার বিষয় হচ্ছে সিএস থেকে এস এ কিভাবে সম্পত্তিটা আসলো এস থেকে আরএস এ কিভাবে আসলো আরএস থেকে বিএস এ কিভাবে আসলো বিএস থেকে আপনি যে ক্রয় করলেন আপনি কিভাবে ক্রয় করলেন যখন আপনি ক্রয় করেছেন দলিল আছে আপনার আগে যিনি করার করছেন ওনার কাছে দলিল আছে তার আগে উনি হয়তো পত্রিক সূত্রে পেয়েছেন তার আগে উনি হয়তো নিলাম সূত্রে পেয়েছেন জাস্ট এই কাগজগুলো আমাদের প্রয়োজন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মিউটেশন খতিয়ান এবং জাকরীয় খতিয়ান জিনিসটা কি তারপর যদি আমরা দেখি ডিসিআর ডিসিআরটা বলা হয় ডুপ্লিকেট কার্বন রসিদ এর মানে দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে বন্ধুরা আসলে যখন আমরা নাম জারি করতে দেই সরকার যখন এগারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নেয় সরকার কিন্তু আমাদেরকে একটা রসিদ দেয় মনে রাখবেন সরকার এমন কোনো টাকা পয়সা আপনার কাছ থেকে নিবে না যার বিনিময়ে সে কোনো রসিদ দিতে পারবে না সরকার কিছু স্ট্যাম্পের মাধ্যমে নেয় কিছু আপনাকে চেকের মাধ্যমে নেয় কিছু আপনার এরকম ডিসিআর এর মাধ্যমে নেয় তাই সরকার আপনার কাছ থেকে এমন কোনো টাকা নিবে না যার কোনো গেজেট নাই যার কোনো রসিদ সে দিতে পারবে না এই কথাটা কিন্তু মনে রাখবেন তাহলে ডিসিআর হচ্ছে আপনি নাম জারি করার জন্য যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা রসিদ এটা আপনারা নাজিরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যখন আপনি নাম জারি করতে দিবেন তারপরেই আপনার এটা দিতে হবে নাম জারিটা সম্পূর্ণ অনুমোদন যদি দিয়ে দেওয়া হয় তারপরেই এটা আপনাকে দিতে হবে তারপরে যদি আসি খাজনা তো খাজনাটা কি আপনি তো নাম জারি করে ফেলালেন ডিসিআর আপনার কাছে আসলো এটি নিয়ে আপনি যদি তহসিল অফিস বা পৌরসভা ভূমি অফিস বা সিটি অঞ্চলে যদি সিটি রাজস্ব অফিসে যান সেক্ষেত্রে আপনি কি যেটা করবে বাংলা বছর হিসাবে আপনি প্রতি জমির শতাংশ হিসাবে সেখানে আপনি কি করবেন খাজনা দিবেন খাজনাটা যেটা হয় আপনার জমিটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে কিছু না অকৃষি অকৃষি হলে যে আবাসিক বাণিজ্যিক না শিল্প কোন কাজে তার উপর ভিত্তি করে দিতে হয় সরকার নানা প্রকার ভাগ করে রেখেছে আর কৃষি জমির ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান স্থি মোতাবেক যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে পঁচিশ বিঘা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দিতে হবে না অর্থাৎ খাজনা দিতে হবে না তবে বিধিমালাতে বলা হচ্ছে প্রতি বছর দশ টাকা করে আপনি একটা দাখিলা সংগ্রহ করবেন জাস্ট এটাই এটাই হচ্ছে আপনার খাজনা আপনি চাইলে তিন বছরের অগ্রিম খাজনা প্রদান করতে পারেন খাজনাটা বাংলা শাদ হিসাবে নেওয়া হয় নর্মাল নিয়ম হচ্ছে তিন বছরের খাজনা না নিলে জমিটা নিলাম হয় তবে বর্তমানে এটা দেখা যায় না কারণ যেটা হচ্ছে বর্তমানে সম্পত্তির দাম অন্য অনেক কিন্তু জমির দাম কিন্তু খুবই নগণ্য তো এই জন্যই সরকার আসলে করে না তো এখন যদি আমরা দেখি দাখিলা জিনিসটাকে দাখিলা হচ্ছে আপনি যে খাজনা দিলেন এর বিপরীতে আপনাকে যে একটা রসিদ দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় দাখিলা এখন আসি আমরা নকশা বন্ধুরা আপনার সম্পত্তির মালিকানার ক্ষেত্রে নকশাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন আপনি সম্পত্তি ক্রয় করলেন দলিল আছে খতিয়ান আছে খাজনা খারিজ করতেছেন সবকিছু আপনার ঠিক আছে কিন্তু নতুন করে জড়ি পারছে সেখানে আপনি আপনার সম্পত্তিটাকে যদি নকশা মোতাবেক আপনি নতুন নকশা ইনক্লুড করতে না পারেন অথবা আপনি সম্পত্তি ক্রয় করতেছেন যিনি মালিক উনি ভুল নকশা দখলে আছে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় অসংখ্য মামলা আদালতে এরকম চলমান একজনের জমি দখলে আছে অন্যজন সেটাকে ব্যাংকে মর্গেজ করে দিয়েছে নানা প্রকার বিষয় সেক্ষেত্রে আপনার উচিত যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি নকশা সম্পর্কে বুঝেন ভালো না বুঝলে যেটা করবেন আপনি যে আগে বর্তমানে দখলে আছেন তার সিএস মূল নকশা হচ্ছে সিএস সিএস টা নিয়ে আসবেন পরবর্তীতে অঞ্চল বেদে বিএস বিআরএস বা পরবর্তী যে নকশাটা তার উপর রেখে ড্রেসিং পেপারে দিয়ে আপনি যাচাই করে নিবেন পুরাতন নকশা থেকে নতুন নকশা যেটি হয়েছে সেটি আপনার মোতাবেক আছে কিনা একজন সার্ভেয়ারে দুই তিন হাজার টাকা দিলে এখন টোটাল সম্পত্তিটা উনি আপনাকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে যে আপনি নকশা দখলে আছেন আছেন কিনা কিনা করতেছেন ওই জমি যেটা দলিলে আছে আছে নকশায় সেটার মোতাবেক আপনি বাস্তব দখলে আছেন কিনা বাস্তব দখলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখনই সম্পত্তি ক্রয় করবেন অবশ্যই বাস্তব দখলটা যাচাই করে নেবেন আর নকশাতে যদি ভুলভ্রান্তি হয় সেটাও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন যাক এখন আসি আমরা যে মালিকানা যাচাই আপনারা কিভাবে করবেন অনেকে সম্পত্তি নিতে চান অথবা কার সম্পত্তি আছে উনি মালিকানা যাচাই কিভাবে করবেন তাহলে উপরের জিনিসগুলো কিন্তু লাগবে আপনার মালিকানা যাচাই করার জন্য এটা কিন্তু মনে রাখবেন উপরের জিনিসটা অবশ্যই আপনার লাগবে আপনার বাস্তব দখলটা লাগবে তারপরে যেটা হচ্ছে আপনার দলিল লাগবে এখন দলিল যেটা হয় যেমন আপনার পিতার আপনার 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 দাদা এরা এরা কে হচ্ছে পূর্বপুরুষ তো আপনি যার কাছ থেকে সম্পত্তিটা নিলেন উনি কার কাছ থেকে নিল এগুলোকে বলি আমরা পুরাতন দলিল ভায়া দলিল বা পিট দলিল বা ওল্ড ডিট এই ডিট গুলো আপনাকে সংগ্রহ করতে হবে এগুলো কোথায় পাবেন আপনার কাছে যে দলিল আছে তার মধ্যে মালিকানা আছে সেখানে 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 পাবেন পাবেন পূর্ববর্তী দলিলটা আপনারা সাব রেজিস্ট্রেশন অফিস থেকে যদি দলিলটা উঠান সেখান থেকে বুঝতে পারবেন দলিল নাম্বার কত খতিয়ান নাম্বার কত যাবতীয় কিছু এত কিছু না পারলেও আপনি জাস্ট তহসিলদারের সাথে আলোচনা করলে উনি কিন্তু খতিয়ান দেখেও আপনাকে অনেক কিছু বলে দিতে পারবে তাহলে মালিকানা যাচাই করার জন্য সর্বপ্রথম আপনার বাস্তব দখলটা যাচাই করে নেবেন পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আপনার নকশা মোতাবেক আপনি ওই সম্পত্তি কিনা এটি দেখে নেবেন তো ওসিল অফিসে গিয়ে আপনার কাছে যে খাজনা কাগজটা আছে ক্ষতিয়ানটা আছে এটা সেখানে দিলেই আপনার বোঝা যাবে যে সরকার খাজনা নিচ্ছে কিনা সরকার যদি খাজনা নেয় মোটামুটি নাইনটি পার্সেন্ট ওকে সেই খতিয়ানে তার নাম আছে কিনা একক নাম আছে না ভিন্ন নাম আছে না একাধিক ব্যক্তি আছে না পৈতৃক সন্ত্রী এই সব কিছু জেনে নেবেন তফসিলদারকে বললেই উনি পূর্ববর্তী যে দাগ আছে সেগুলো আপনাকে বলে দিবে খতিয়ানটা বলে দিবে যে এটা সিএস কত সেটা এসএ কত বর্তমানে কত এগুলো কিন্তু বলে দিবে ইউনিয়ন ভূমি অফিসে না আপনারা উপজেলা ভূমি অফিসে আপনারা সামরিক খতিয়ান হালখতিয়ান এবং মুজাফ্ফরিSTI বিভিন্ন রকম পাতা পাবেন এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার দাদা থেকে পিতা-পিতা থেকে আপনি কিভাবে আসলেন ক্রনোলজি ধারাবাহিকতা ওনারশিপের টাইটেল যে চেইনটা আছে এটা আপনার খুব সহজেই এই যে জাস্ট এই ভূমি খতিয়ানের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন আর একটা কাজ আপনাকে যেটা করতে হবে মালিকানা যাচাইয়ের জন্য যে আসলে যে দলিলটা আপনার কাছে আছে এটা অরিজিনাল কিনা সেটা অরিজিনাল হোক সার্টিফাইড কপি হোক যেটাই হোক আপনাকে দেখতে হবে সরকারি সাব রেজিস্ট্রেশন অফিসে যে রেজিস্টার আছে বালাম আছে লিখার বই আছে নির্দিষ্ট ফরমেট করা আছে সেই ফরমেটে দলিলটা লিখিত আছে কিনা যদি থাকে তাহলেই আপনার দলিলটা অরিজিনাল না হলে কিন্তু এটা বহুয়া তো এটি আপনারা যেটা করতে পারেন একসাথে বারো বছরের টোকেন সংগ্রহ করতে পারেন করে আপনারা নিজে তল্লাশি দিতে পারেন রেজিস্ট্রেশন আইনের সাতান্ন ধারা মোতাবেক এই তল্লাশি খরচ কিন্তু খুবই কম এক বছর হচ্ছে বিশ টাকা পরবর্তী বছর পনেরো টাকা এখন আপনি যদি তিরিশ বছরের তল্লাশি দিতে চান আপনি তিনটা টোকেন গ্রহণ করবেন বারো বারো আর হচ্ছে আপনার ছয় একসাথে বারো বছরের বেশি টোকন গ্রহণ করা যায় না সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকার মতো আসবে এর বেশি কিন্তু হবে না আপনি বালাম বইটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা ছাড়া সুবিধা হয় যেটা আপনি যদি পঁচিশ বছরের তল্লাশি দেন আপনি জানতে পারবেন যার সম্পত্তিটা উনি পঁচিশ বছরে কোনো রেজিস্টার উইল ওসিয়ত বন্ধক মর্গেজ আর যেটাই বলি উনি করেছেন কিনা উনি বুঝতে পারবেন বা কাউকে পাওয়ার ব্যাটার নিয়ে দিয়েছেন কিনা সেটাও কিন্তু বুঝতে পারবেন এভাবে আপনাকে মালিকানাটা যাচাই করতে হবে তাহলে মালিকানা যাচাই জন্য আপনি বাস্তব করবেন নকশা মোতাবেক দখলটা একবার যাচাই করবেন আপনি দলিল দেখবেন যে দলিল গুলো ঠিক আছে কিনা খতিয়ানগুলো দেখবেন ঠিক আছে কিনা তার মানে দেখেন আপনি চার দিক থেকে কিন্তু আপনি যাচাই করতেছেন এভাবে যদি আপনি যাচাই করে নেন তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকবেন মনে রাখবেন সরকারের এক নম্বর খাস খতিয়ান যদি হয় সরকার খাজনা নিবে না সেই জন্য আপনি ক্রয় করবেন না একের এক খতিয়ান সেটাকে অর্পিত সম্পত্তি বলা হয় সেই সম্পত্তিটা যদি অর্পিত হয় সরকার কিন্তু খাজনা নিবে না সেই সম্পত্তি আপনারা ক্রয় করবেন না এটা ছাড়া আরো অসংখ্য সংস্থা আছে এই সংস্থাগুলোর জমি আপনারা সরাসরি ক্রয় করবেন না যতক্ষণ পর্যন্ত তাদের অনুমতি আপনাদের কাছে না থাকে যেমন আদিবাসী উপজাতি জমি হলে এসি অনুমতি প্রয়োজন যেমন ঢাকা শহর বলেন রাজউক বলেন বিভিন্ন জায়গায় সংস্থার জমিগুলো বিক্রয়ের পূর্বে সেই সংস্থা থেকে একটা অনুমতিপত্র নিতে হয় বন্দোবস্ত জমি দলিলে লিখা থাকে কত বছর পর্যন্ত উনি বিক্রি করতে পারবে না বিভিন্ন প্রকার চুক্তিপত্রে লিখা থাকে বিভিন্ন দলিল জীবন সত্য হয় যে উনি কখনো হস্তান্তর করতে পারবেন না অর্থাৎ আপনাকে এগুলো দেখতে হবে পাওয়ার অফ স্পষ্ট লেখা থাকে উনি কি করতে পারবে এগুলো দেখার পরে আপনি কনফার্ম হবেন যে যেই ব্যক্তি আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে তার অথরিটি আছে কিনা আর যে ব্যক্তি বিক্রি করতে চাচ্ছে উনি চুক্তি সম্পাদনের যোগ্য কিনা আমরা জানি একটা চুক্তি আইনে আছে চুক্তি আইনে তিনটা শর্ত এটা হচ্ছে তাকে সাবালক হতে হবে মনে রাখবেন আঠারো বছরের বয়স যদি না হয় ব্যক্তি কিন্তু সাবালক হয় না আবার তার অভিভাবক নিযুক্ত করা থাকলে একুশ বছর পরে উনি জমি জমা বিক্রি করতে পারবেন তার আগে কিন্তু পারবেন না ওনাকে আবার সুস্থ মাইন্ড হতে হবে উনি যদি পাগল হন তাহলে কিন্তু উনি জমি বিক্রি করতে পারবেন না ওনাকে আবার আইন দ্বারা যদি দেউলিয়া ঘোষণা করা হয় উনি জমি বিক্রি করতে পারবেন না কিছু অঞ্চল আছে যেখানে সরকার গেজেট করে সম্পত্তি বিক্রি করা বন্ধ করে দিয়েছে আমরা যদি কাজীপুরের আশেপাশে বিভিন্ন বনাঞ্চল দেখি সেখানে সরকার গেজেট করা আছে এই জায়গায় জমি বিক্রি হবে না এগুলো জেনে বুঝে তারপরে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন আপনি যে সম্পত্তিটা ক্রয় করতেছেন তার মালিকানা ঠিক আছে কিনা তবে এই ক্ষেত্রে এক্সেপশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কেউ একটা আদালতে ডিগ্রি নিয়ে আসে সেই ডিগ্রিটা দিয়ে যদি নামজারি করা থাকে পূর্ব মালিকানা কি থাকলো সেটা আপনার দেখার বিষয় না এর কারণ যেটা সেটা হচ্ছে যখনই কোনো আদালতে আপনাকে ডিগ্রি দিবে আদালত সবকিছু বিবেচনা করে এই ডিগ্রি দেয় অনেক ক্ষেত্রে নিলাম সার্টিফিকেট যখন আপনি পাবেন আপনার পূর্বের মালিকানা যাচাই করার কোনো প্রয়োজন নাই নিলাম সার্টিফিকেটের মাধ্যমে যদি নাম জারি করা থাকে সেই সম্পত্তি আপনি নিতে পারেন এগুলো হচ্ছে একটা যে আদালতের ডিগ্রি বা নিলাম সার্টিফিকেট এগুলো থাকলে পূর্বের মালিকানা আপনার দেখার বিষয় না আশা করি আপনারা মালিকানা যাচাইয়ের বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা ট্রাই করব আপনাদের জন্য পৃথক পৃথক ভিডিও তৈরি করার জন্য এখন আসি যে দলিলে ভুল আপনি যে সম্পত্তিটা ক্রয় করছেন অনেক ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে যেদিন দলিলটা রেজিস্ট্রেশন করব সেদিনই আমরা দলিলটা সম্পাদন করি লিখি মনে রাখবেন আপনি সম্পাদন করার তিন মাস পরেও লিখতে পারবেন তাই তারাহুড়ো কিছুই নেই একদিনে দলিল লেখুন পরের দিন রেজিস্ট্রেশন করবেন তারপর দলিলের নানা প্রকার ভুল হয় করণিক ভুল হয় দাগের ভুল হয় খতিয়ানের ভুল হয় অসংখ্য ভুল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বিক্রেতা রাজি থাকে এটা আপনারা খুব সহজেই ঠিক করে নিতে পারবেন কিন্তু বিক্রেতা রাজি না থাকলে আপনাকে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের সেকশন থার্টি মোতাবেক দলিল মূল্য অনুযায়ী সরকারকে কোর্ট ফি দিয়ে আপনি মামলা করতে পারবেন এবং দলিলটা সংশোধন করে নিতে পারবেন এর জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের যে কখন দলিলটা সংশোধন করা যাবে কখন যাবে না এক্ষেত্রে সরকারি যে খরচ সেটা হচ্ছে সর্বোচ্চ ছিচল্লিশ হাজার টাকা হতে পারে অর্থাৎ আপনার সম্পত্তির ভ্যালুয়েশন অনুযায়ী দুই পার্সেন্ট করে সেই দুই পার্সেন্টের উপর পনেরো পার্সেন্ট এই হিসাবে আপনাকে দলিল সংশোধনের মামলা করতে হবে আর যদি বিক্রেতা রাজি থাকে একটা ভ্রম সংশোধন দলিল করলেই হয়ে যাবে আপনাকে আদালতের মামলা করার প্রয়োজন নাই এখন আসি অনেক ক্ষেত্রে খতিয়ানে ভুল হয় যদি নাম জারি খতিয়ানে ভুল হয় এটা খুবই সহজ এই সিলেন্টের কাছে একটা বিবিধ কেস করলে এটা ঠিক করে দিবে আর যদি যা করিও খতিয়ানে আপনার যদি করণিক ভুল হয় এই সিলেন্ট সাহেব ঠিক করতে পারেন ভূমি মন্ত্রণালয়ে গেজেট জারি করা আছে নামের ভুল অংশের ভুল এই সমস্ত বিষয় আপনারা ঠিক করে নিতে পারবেন এই সিলেন্ডারে কাজ থাকি কিন্তু যদি আপনার নামে সম্পত্তি রেকর্ড না হয় সম্পত্তি যদি কম রেকর্ড হয় অন্যকারে প্যাসেট রেকর্ড হয় এর জন্য দুইটা পন্থা একটা হচ্ছে জোড়িপকালীন সময় যদি এটা হয় আপনারা সেটেলমেন্ট অফিসের কাছে প্রযোজ্যত বিধিমালা 30 ধারা 31 ধারা করে সেখানে ঠিক করে নিতে পারেন অথবা গেজেট হওয়ার পরে ল্যান্ড সার্ভেতে আপনারা ঠিক করে নিতে পারেন এর বাইরে যদি অনেক বছর হয়ে যায় পুরাতন হয়ে যায় তখন আপনি স্পেসিফিক ইকশন টু মোতাবেক তিনশো টাকার কোর্ট ফি একটা ঘোষণামূলক মামলা করে আপনি প্রতিকার পেতে পারেন তাহলে কিন্তু আপনি কে বুঝতে হবে যে আপনার ক্ষতি আনে ভুলটা কোথায় এর জন্য আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার সম্পত্তিটা কার কাছ থেকে গেল কোন ক্ষতি আনে গেল সেই ক্ষতি আনটা উত্তোলন করতে হবে আপনার ভুল ক্ষতি আনটা উত্তোলন করতে হবে আপনার আইডি কার্ড যাবতীয় মালিকানা দলিল সহ আপনার সম্পত্তিটা যে জেলায় অবস্থিত সেই জেলায় একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনাকে মামলাটা করতে হবে তো বন্ধুরা তারপর আমরা দেখি নকশায় ভুল তো অনেক যেটা হয় যে আমরা দেখি যে নকশার মধ্যে মাঝে মধ্যে ভুল হয়ে যায় দাগ নাম্বার থাকে সেটার কোনো ক্ষতি আনা হয় না অথবা বিভিন্ন প্রকার নকশার ভুল হয় যাদের বাস্তব অভিজ্ঞতা আছে তারা জানেন নকশার ভুলটা আপনি আদালতের মাধ্যমে তখনই যাবেন যাওয়ার আগে আপনাকে যেটা করতে হবে এসিডেন্ট বরাবর আবেদন করবেন যদি এসিডেন্ট না আনে আপনি এডিসি রেভিনিউ বরাবর আবেদন করবেন আপনার কি বিষয়বস্তুটা এডিসি রেভিনিউর মাধ্যমে সেটা ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে আপনার স্পেসিফিক নকশাটা সংশোধন করা হয় সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালে এই সম্ভব ক্রান্ত নিয়ম কানুন দেওয়া আছে সেখান থেকে আপনারা করে নিতে পারেন আর একান্তই যদি আপনি প্রতিকার না পান তখন আপনি যেটি করতে পারেন দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন যাতে আপনার যে জমিটা আছে সেটার ক্ষতি আর কেন সৃষ্টি হলো না আপনার জন্য একটা ঘোষণামূলক মামলা করেও কিন্তু আপনি প্রতিকার পেতে পারেন নকশার ক্ষেত্রে যদি এইভাবে যদি না হয় আপনি আদালতের আশ্রয় নিতে পারেন এখন যদি আমরা দেখি অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের জাল দলিলের সৃষ্টি হয় জাল দলিল অনেক প্রকার হতে পারে তবে মনে রাখবেন সেটা আনরেজিস্টার্ড জাল অনেক ক্ষেত্রে জাল দলিল আপনি বলতেছেন জাল কিন্তু দলিলটা করা তো সেটা আপনি মুখে জাল বললেই হবে না যতক্ষণ পর্যন্ত দেওয়ানি আদালতের মাধ্যমে এতটুকু প্রুফ না করতেছেন যে দলিলটা যাও অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার সে যে অন্যজন আপনার হয়ে জমিটা বিক্রি করে দেয় অনেক ক্ষেত্রে ভাইরা যেটা করে ভনু সম্পত্তিটা বিক্রি করে দেয় অনেক প্রকার ভাবে জাল জিয়ে দিতে হয় এক্ষেত্রে মনে রাখবেন স্পেসিফিক রিলিফ আপনাদের জন্য কিছু সেখানে রেমেডি আসতে উনচল্লিশ ধারা চল্লিশ ধারা আপনারা দলিল বাতিল করতে পারেন দলিল বাতিলের খরচ দুই রকম সম্পত্তি যদি আপনার দখলে থাকে মাত্র তিনশো টাকা কোর্ট ফি দিয়ে আপনি দলিল বাতিলের মামলা করবেন সম্পত্তি যদি দখলে না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে দলিলের মূল্য অনুৎপাতে খরচ দিতে হবে সর্বোচ্চ ছেচল্লিশ হাজার টাকা হতে পারে এর মাধ্যমে আপনি প্রতিকার পেতে পারেন তারপর যদি আমরা দেখি বায়না দলিল অনেক ক্ষেত্রে দেখবেন যে সম্পত্তি বিক্রি করার জন্য আমরা কারোর সাথে বায়না করি তো যিনি বায়না করব উনি হয়তো ক্রয় করতে চায় না তো আমরা বায়না দলিলটা কিন্তু এরকম বাতিল করতে পারি এর জন্য আমাদেরকে স্পেসিফিক রিলিফ ট্যাক্টের সেকশন থার্টি ফাইভের আশ্রয় নিতে হয় এর জন্য যত টাকা আপনার বাকি আছে তত টাকার উপর আপনাকে ভিত্তি করে কোট ফি দিতে হয় অনেক ক্ষেত্রে কারো সাথে না করি উনি সম্পত্তি দাম বৃদ্ধি পেলে বা নিমার মারা তার উত্তরাধিকারটা জমি বিক্রি করতে চান না তখন আমরা যে স্পেসিফিক রিলিফ একটা সেকশন টুয়েলভ মোতাবেক বারো মোতাবেক চুক্তি প্রবলের মামলা করি তবে চুক্তি প্রবলে মামলা করার জন্য অবশ্যই দলিলটা কিন্তু রেজিস্টার্ট হতে হবে মনে রাখবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের নিষেধাজ্ঞা জারি নিষেধাজ্ঞা জারি ইনজাংশন জারি ইনজেকশন না আমরা যদিও অনেক অঞ্চলে দেখি ইনজেকশন আসলে আপনি যখনই কোনো দেওয়ানি মামলা করবেন তখন যে বিষয়বস্তুটা আছে সেটা যদি আপনার ভয় হয় যে উনি সেটা ধ্বংস করবে সেটা এমন পরিবর্তন ঘটাবে যে আপনি পরবর্তী আদালতের মাধ্যমে পেলেও কোনো লাভ হবে না অথবা সেইটা উনি বিক্রি করে চলে যাবে এই সংক্রান্ত যদি আপনার ভয় ভীতি থাকে তখন আপনি মামলা চলাকালীন সময় অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারেন তখন বিচারক যেটা করেন সেটা হচ্ছে সিপিসির ওয়ার্ডার থার্টি নাইন জু ওয়ান এবং টু মোতাবেক একটা ইনজাংশন দিয়ে দেন নির্দিষ্ট সময়ের জন্য অথবা যতদিন পর্যন্ত এই যে সিভিল যেটা চলতেছে সিভিল সুট যেটা চলতেছে এটা যতদিন ডিসপোজ না হচ্ছে ততদিন সেটা স্থিতি অবস্থা বজায় রাখবে যে হস্তান্তর করবে না এই সংক্রান্ত আপনি একটা ইনজাংশন পেতে পারেন আর যখনই আপনি চুরান্তভাবে আপনার অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আপনি চাইলেই পার্মানেন্ট একটা निषेधाজ্ঞা যাকে আমরা পারপেচুয়াল ইনজাংশন বলি এটার আবেদন করতে পারেন যে আপনার সম্পত্তি দখলে আছে দলিল আছে তারপরে অন্যজন এসে আপনাকে ডিস্টার্ব করতেছে এই রকম ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে পারপেচুয়াল ইনজাংশনের আবেদন করতে পারেন এর কোর্ট ফি হচ্ছে সামান্য কারণ যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আপনি তখনই পাবেন যখন আপনার মালিকানা থাকবে দখল থাকবে যাবতীয় কিছু থাকবে তখনই পাবেন এর জন্য মাত্র আমরা ওভারঅল দেখতে পারি এর জন্য সাধারণত তিনশো টাকা কোর্ট ফি দিয়ে করে দেন কারণ মামলার ভ্যালুয়েশনটা তারা তিনশো টাকার মধ্যেই নিয়ে আসেন এটা ছাড়া আপনি এই সমস্ত দেওয়ানি বিভিন্ন মামলায় না গিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ধারা 145 যাকে আমরা সেকশন 145 এরও দিনে মালিকানা থাকবা না থাক আপনাকে যদি কেউ আইনগত উপায় অবলম্বন না করে উৎচ্ছেদ করে দুই মাসের মধ্যে আপনি মামলা করলে আপনি সেই সম্পত্তিতে দখল ফিরে পাবেন যেমন আপনি ভাড়াটিয়া উৎচ্ছেদ করলে আপনি এই সেকশনে মামলা করে সেখানে ফেরত যেতে পারবেন আপনি কোথাও دخলে আছেন সেটা বৈধ দখলদার হোক অবৈধ দখলদার হোক তাতে যায় আসে না উনি এই সেকশনের মাধ্যমে আপনি মামলা করে ফেরত পাবেন এটা আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয় এটা খুবই তাৎক্ষণিক এটাতে মালিকানা নির্ধারিত হয় না জাস্ট দখল সত্যটা নির্ধারিত হয় যে দখলে কে ছিলেন এখন আসি জাস্ট আমাদের সবচেয়ে আলোচিত বিখ্যাত যেটি সেটি হচ্ছে তামাদি আইনের সেকশন টোয়েন্টি এইট এই আইনে বলা হচ্ছে যে বারো বছর পর্যন্ত আপনি যদি কোনো সম্পত্তি দখল লাভের অধিকারী হন বারো বছরের মধ্যে যদি আপনি সেটা দখল লাভ না করেন তাহলে আপনার অধিকারটা এক্সটিংগুইশ হয়ে যায় অর্থাৎ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় এই জন্য যদি আপনাকে বেদখল করা বেদখল থেকে বারো বছরের মধ্যে সেকশন 142 আর আপনি যদি অধিকার লাভ করেন অধিকার লাভের থেকে আপনাকে বারো বছর এটা হচ্ছে সেকশন ওয়ান এর অধীনে আপনাকে মামলাটা করতে হয় তো তামাদি আইনে আঠাশ ধারার ক্ষেত্রে দুই প্রকার পন্থা একজনের অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে এখন যিনি দখলে আছেন উনি কিভাবে মালিকানা লাভ করবেন যিনি দখলে আছেন উনি যদি মালিকানা লাভ করতে চান আদালতে মামলা করে উনি দখল সত্ত্বে যদি ডিগ্রি পেতে চান ওনাকে কিছু সত্য পূরণ করতে হয় নাম্বার ওয়ান সত্য হচ্ছে উনি ওই সম্পত্তিতে কিভাবে দখলে আসলেন যদি উনি সেখানে জোরপূর্বক আসেন অবৈধভাবে ভাবে আসেন মনে রাখবেন অবৈধ দখলদারকে আদালত কখনোই কারণ যার হাতে রক্ত আছে সে রক্ত মাখা হাতে আদালত কখনোই তাকে সহায়তা করবে না এটা হচ্ছে যে একটা চিরন্তর সত্য কথা তো এই জন্য সর্বপ্রথম যাচাই করা হয় যে উনি ওই সম্পত্তিটা কিভাবে দখলে আসলেন দ্বিতীয়ত হচ্ছে যে ওই সম্পত্তিতে উনি একটা না বারো বছর দখলে আসেন কিনা এই বারো বছর তার দখলটা প্রকাশ্য ছিল কিনা এই বারো বছর মূল মালিক জানতো কিনা মূল মালিককে জানা সত্ত্বে উনি দখলে কিনা উনি এক্সক্লুসিভ পজিশনে ছিলেন কিনা মানে হচ্ছে যে আপনারা একসাথে মালিক একজন দখলে আছে তাই বারো বছর পরে একজন বলতে পারবে না যে বাকি সম্পত্তি পাবে না ওইটা এক্সক্লুসিভ পজিশন না অর্থাৎ উনি একক সত্তায় দখলে আছেন কিনা প্রকাশ্যরূপে একটা না বারো বছর আসেন কিনা যদি এইরকম সত্ত্বেগুলো উনি পূরণ করতে পারেন তারপরে উনি বিভিন্ন প্রকার ডিগ্রি পেতে পারেন উনার সম সম্পত্তিটার জন্য এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকে যে ভাই আমরা আদালত যে জমি জমা সংক্রান্ত কোন বইগুলো বা কোন আইনগুলো পড়লে আমরা ইন ডিটেলে বুঝতে পারবো জানতে পারবো এই জন্য আঠারোশো বিরাশি সম্পত্তি হস্তান্তর আইন এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিক্রি এখানে বন্ধক এখানে বিনিময় এখানে আমরা যদি দেখি গিফট এখানে এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে ইজারা নিয়েও আলোচনা করা হয়েছে তবে মনে রাখবেন ব্যক্তির জন্য ভিন্ন আইন আছে তাহলে সম্পত্তি হস্তান্তর আইনটা আমরা অলরেডি একটা গুরুত্বপূর্ণ সেকশনগুলো নিয়ে একটা ভিডিও করেছি যেখানে আমরা পাঁচটির মতো ডক্টর দেখিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আপনারা দেখবেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তারপরে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন আইন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন দলিলটা রেজিস্ট্রেশন করতে হবে কোনটা করতে হবে না একটা সম্পাদিত দলিল যে তিন তিন মাসের মাসের মধ্যে মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন না করলে কিভাবে আপনি দশ গুণ পরিমাণ খরচা দিয়ে আগামী চার মাসের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দলিলটা যে সম্পত্তি যেখানে বেশি অবস্থিত সে সাব রেজিস্ট্রেশন অফিসে করতে হবে বিদেশ থেকে পাওয়ার অ্যাটর্নি আসলে যে চার মাসের মধ্যেই আপনাকে কাজগুলো করতে হবে এই সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা করা আছে দলিল সেটাও আলোচনা করা আছে আপনার দলিলে যদি এমন ভুল থাকে যে আপনি হয়তো বিশ বছর আগে সম্পত্তি ক্রয় করেছেন যে ব্যক্তির নাম হচ্ছে কালাম সেখানে কালামের পরিবর্তে বালাম হয়ে গেছে তো এখন আপনি রেজিস্ট্রেশন দিয়ে দিলেন এখন আপনি কি করবেন আপনি তখন সরকারি রেজিস্ট্রেশন খরচটা দিয়ে সম্পত্তিটা আপনি রি রেজিস্ট্রেশন করাতে পারবেন অসংখ্য কানুন উল্লেখ করা আছে যদি রেজিস্টার অস্বীকার করে পঁয়ত্রিশ ধারা মোতাবেক কিভাবে আপনি একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর ধারায় যারা রেজিস্টার তারপরে দেওয়ানি আদালতের আশ্রয় নেবেন উল্টে আপনি কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কমিশন ইস্যু করাবেন দলিলটা কখন কার্যকর হবে যেমন সম্পাদনের দিনে কার্যকারী কার্যকারী হয় সেকশন ফোরটি সেভেন দলিল রেজিস্ট্রেশন না করলে তার কোনো দাম নাই সেকশন ফোরটি নাইন সেকশন ফিফটি টু এ মোতাবেক আপনি যেটি করতে হবে যে আপনার অবশ্যই খতিয়ান থাকতে হবে অথবা পিতার নামে খতিয়ান থাকতে হবে অথবা দলিলের সম্পত্তি যেটা থাকতে হবে নকশাটা থাকতে হবে মূল্য পরিশোধ থাকতে হবে পঁচিশ বছরের মালিকানা থাকতে হবে একটা এফিডেভিট থাকতে হবে এই সমস্ত বিষয় কিন্তু আমি এর মাধ্যমে জানতে পারবেন রেজিস্ট্রেশন আইনে সাতান্ন ধারা মোতাবেক দলিল গুলো আপনি তল্লাশি দিতে পারবেন পাঁচপান্ন ধারা মোতাবেক চারটা সূচি তৈরি করা হয় সেগুলো সম্পর্কে জানতে পারবেন আপনি পঁচাশি ধারা মোতাবেক দুই বছর পর যে দলিল গুলো বিনষ্ট করা হয় এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনি রেজিস্ট্রেশন আইন পড়লে জানতে পারবেন এটা ছাড়া দুই হাজার চোদ্দ সালে ম্যানুয়ালের মাধ্যমে আপনি আরো কিছু জানতে পারবেন যেটা আমরা অলরেডি আমাদের ক্লাসগুলিতে পড়িয়েছি পিডিএফটা কিন্তু ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিয়েছি এখন এর বাইরে আরো কিছু অধ্যাদেশ আছে যেমন উনিশশো সালের সালে ভূমি সংস্কার অধ্যাদেশ এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে বর্গা দিবেন বর্গা দেওয়া যাবে কি না আপনি বেশি যে সম্পত্তির মালিক হতে পারবেন না বেনামি সম্পত্তির হস্তান্তর যে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা ভূমি সংস্কার অধ্যাদেশ পড়লে আমরা বুঝতে পারবো এটা ছাড়া আমরা চুক্তি আইনের গুরুত্বপূর্ণ কিছু ধারা আমাদের মনে থাকতে হবে যে চুক্তি কার সাথে করা যাবে কার সাথে করা যাবে না কোনটা কোজাই চুক্তি আদা জুডিশিয়াল চুক্তি এই সমস্ত বিষয় আমরা জানতে পারবো কোন চুক্তিটা বাতিল দিন কোনটা বাতিল যোগ্য এই সমস্ত বিষয় কিন্তু আমরা চুক্তি আইনের মধ্যে জানতে পারবো এটা ছাড়া দেওয়ানি কার্যবিধি যাকে আমরা সিপিসি বলি অর্থাৎ যে সিভিল কোড আমরা বলি এর মাধ্যমে আমরা জানতে পারবো আদালতের মামলাটা কিভাবে করতে হয় আর যেটা কিভাবে লিখতে হবে অসংখ্য কিছু মতো মধ্যে অর্ডার দেওয়া আছে সেকশন দেওয়া আছে সেখান আমরাও জানতে পারবো এটা ছাড়া কোর্ট ফি আইনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আঠারোশো সালে কোর্ট ফি আইনে একটা মামলার আপনার কত টাকা খরচ এখন এই দেওয়ানি কার্যবিধি এবং কোর্ট ফি সুট ভ্যালুয়েশন অ্যাক্ট বলে একটা আইন আছে এই তিনটা আইনকে যদি আমরা একসাথে পড়ি আমরা দেখতে পাই যেটা হচ্ছে যে দেওয়ানি আদালত সকল দেওয়ানির মামলা দেখবে যদি সেটা প্রকাশ্য বা অপ্রকাশ্য ভাবে যদি কোনো কিছু কোনো মামলাকে যদি সেখান থেকে দাখিল করার জন্য বন্ধ না করা হয় সবকিছু দেখবে মামলাগুলো দাখিল করতে হবে একদম সর্বনিম্ন আদালতে এর জন্য মামলা দাখিল করার জন্য আমরা তিনটি আদালত দেখি সহকারী সিনিয়র এবং যুগ্ম জেলা জজ তো সহকারী পঁচিশ পনেরো লাখ টাকার পর্যন্ত জুনিয়র পঁচিশ যে সিনিয়র সহকারী যশ উনি পঁচিশ লাখ টাকা পর্যন্ত আর পঁচিশের বেশি হবে তখন যুগ্ম জেলা যশ এই দেখেন আপিলের ক্ষেত্রে আপনাকে পাঁচ কোটি টাকা পর্যন্ত হলে আপনি যেটি করতে পারেন জেলা জজের কাছে আপিল করতে পারেন পাঁচ কোটির বেশি হলে হাইকোর্টের একক বেঞ্চে ছয় কোটি পর্যন্ত ছয় কোটির বেশি হলে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে মনে রাখবেন আপনি যখন মামলাটা দাখিল করতেছেন আপনাকে কোর্ট ফি দিতে হয় আপনি যদি সেই মামলায় সংক্ষুব্ধ হন আপনি যখন কোনো আপিল করবেন রিভিশন করবেন রিভিউ শুধু বাদ দিয়ে একটা কথা মনে রাখবেন আপনি যখন কোনো আপিল করবেন আপনি যখনই কোনো রিভিশন করবেন তখন আপনাকে আবার নতুন করে কোর্ট ফি দিতে হবে শুধুমাত্র রিভিউ যদি নব্বই দিনের মধ্যে করেন তাহলে সামান্য খরচ কিন্তু নব্বই দিন পরে যদি আবার রিভিউ করেন তাহলে কিন্তু মূল মামলার মতো কোর্ট ফি দিতে হবে একটা দেখটা দেওয়ানি মামলা আপনি মামলা করার সময় কোর্ট ফি দিলেন ডিগ্রি আসলো ডিগ্রি আপনার বিরুদ্ধে গেলে আপনি আপিল করবেন আবার কোর্ট ফি দিবেন রিভিশন করবেন আবার কোর্ট ফি দিবেন রিভিউ করবেন শুধু নব্বই দিন পরে করলে আবার কোর্ট ফি দিতে হবে আশা করি আপনারা আজকের ভিডিও থেকে মোটামুটি অনেক কিছু বুঝতে পারলেন আর আমরা যেটি করতেছি সেটা হচ্ছে যে আমাদের এই সংক্রান্ত যেগুলো বললাম এগুলোর কম্বাইন করে আমরা আমাদের অনলাইনে ভূমি শিক্ষা নামক একটা কোর্স স্টার্ট করেছি যে কোর্সটা জুমের জুম অ্যাপসের মাধ্যমে নেওয়া হয় তো আশা করি আপনারা জয়েন করবেন প্রথম বেজটা আমাদের মোটামুটি আর চারটা থেকে পাঁচটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে আমরা জুন মাসের এক তারিখ থেকে আমরা ক্লাসটা শুরু করব সেটা আমরা সন্ধ্যায় জুম অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি মোটামুটি প্রতিটা ক্লাসে আমাদের এক ঘন্টা থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এমনকি দুই ঘন্টাও চলে যায় আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে দিতে তো সেই ক্লাসটা যদি আপনি করেন সেখান থেকে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন যে দলিল কিভাবে পড়বেন খতিয়ান কিভাবে পড়বেন খতিয়ানের অংশ কিভাবে বের করবেন বিবাহ তালাক উত্তরাধিকার এই সংক্রান্ত বিষয় জানতে পারবেন জমি মাপা তারপরে আপনার দেওয়ানি আদালতে মামলা করা বাস্তব আর্জি ডিগ্রি এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন শুধু আমি নিচ্ছে না আমার সাথে আসতেন ঢাকা জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট অ্যাডভোকেট রসন আলী এবং ফেনি জেলা জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট অ্যাডভোকেট নাসের উদ্দিন মিয়াজি তো আমরা আরো ট্রাই করবো আপনাদের জন্য কিছু গেস্ট টিচার নিয়ে আসার জন্য যারা আপনাদেরকে তাদের অভিজ্ঞতা থেকে আরও কিছু শিখাবে আপনারা বুঝতে পারবেন ভূমি আইন দেওয়ানি আইন সংক্রান্ত বিষয়ে বন্ধুরা আর আমার যে সাত বইটি এটি কিন্তু অফারে চলতেছে সত্তর তারিখের মধ্যে অর্ডার করে দিন আর এর মোবারক আবারও বলবো দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারি আর যারা এই পুরাতন ভিডিও গুলো দেখবেন পুরাতন ভিডিওতে বিভিন্ন প্রকার খরচ গুলো কিন্তু আপনার মিলবে না তো জন্য ভিডিওটা কত সালের সেটা আগে দেখে নিবেন যে আপনি কত সালের ভিডিও দেখতেছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত